কথাটা ইমাম তিরমিজির হাদিসের মধ্যে আছে তাহলে আমরা দেখলাম তিরমিজি শরীফে মিলাদুন নবী আছে কোন না তিরমিজি শরীফে কি আছে এখন প্রশ্ন হলো তিরমিজি শরীফে মিলাদুন নবী এটা কোন মিলাদুন নবী আমাদের মিলাদুন নবীর সাথে মিল আছে কিনা আমাদের মিলাদুন নবীর সাথে যদি মিল হয় তাহলে তো ইমাম তিরমিজি থ্যাঙ্কস ইমাম তিরমিজির ওস্তাদ ইমাম বুখারী থ্যাঙ্কস সবাইকে আমরা থ্যাংক ইউ দিতে পারি কি বলেন ঠিক কিনা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 203 পৃষ্ঠায় তিনি উল্লেখ করছেন বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আল্লাহর নবীর হাদিস আসছে আল্লাহর নবী বলেন বুলিতু আনা মানে সেখানে যিনি হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন বুলিতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জন্ম নিয়েছি হাতি সালে কোন সালে আমাল ফিল হাতি সালে জন্ম নিয়েছি হাতি সাল মানে যে সময় আব্রাহাম তার হাতি নিয়ে কাবাঘর ধ্বংস করতে এসেছিল নবীর জন্মের 40 বছর আগে তাহলে যিনি বর্ণনাকারী তিনি বলছেন আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছি কোন সালে হাতি সালে এখন তাকে প্রশ্ন করা হয়েছে তার জন্ম হাতি সালে নিছে কে আগে জন্ম নিছে বড় কে কেসর কে আগে বড় হয়েছে যদি এক যমজ সন্তান এক মিনিট আগে এক সেকেন্ড আগে যদি কেউ জন্ম নেয় তাহলে সে বড় আর এক সেকেন্ড পরে যদি জন্ম নেয় সে কি তো বর্ণনাকারী বলছে মাখরাম কায়েস ইবনে মাখরাম মাখরামা তিনি বলছেন যে জন্মের দিক থেকে আমি একটু আগে জন্ম নিছি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম পরে নিলেও ওয়া হুয়া আকবারু মিন্নি তিনি হচ্ছেন সব দিক থেকে আমার বড় সুবহানাল্লাহ তিনি হচ্ছেন আমার সব দিক থেকে কি তাহলে আমি বলতে চাই হাদিস শরীফে আমার নবী কবে এসেছেন তার জন্ম কবে হয়েছে সে কথাটাও হাদিস শরীফে আছে কিনা তাহলে আপনি 40 বছর থেকে 63 বছরের 23 বছর নিয়ে কথা কইতেছেন তার ওই হাদিসটা পড়বে কি কে পড়বে ওই হাদিসটা ওটা কি এখন তিরমিজি থেকে আমরা বাদ দিয়ে দিব যে এখন আর তিরমিজিতে ওই হাদিসটা থাকার দরকার নাই তাহলে সেটা অবশ্যই আপনাকে মন্থন করতে হবে তাহলে আমরা আজানের সময় হয়েছে শেষ কথাটি আমরা প্রথম পর্বের আলোচনায় আমরা শেষ করি যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো উপায় নাই এই জন্য আল্লাহ পবিত্র কোরআন ব্যাপী তার রসুলের পরিচয় আমার সামনে আমাদের সামনে তুলে ধরেছেন যে রসুলকে চিনলে কাকে চেনা হবে আল্লাহকে চেনা হবে এই পর্বের উপরে পরবর্তী আলোচনা আসবে ইনশাআল্লাহ এখন Allahumma
হাজরিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার নবীর পরিচয় দিয়েছেন নবীর পরিচয় তিনি তুলে ধরেছেন আমাদের কাছে নবীকে যদি চেনা যায় আল্লাহকে চিনতে বেশি সময় লাগবে এজন্য গোটা কোরআন ব্যাপী আমার প্রিয়রা নবীর বৃত্তান্ত তার জীবন বৃত্তান্তের বিষয়গুলো আনা হয়েছে আপনি দেখুন পবিত্র কোরআন মজিদে হযরত ঈসা আলাইহিস সালাম কেমনে জন্ম নিলেন সে জন্ম কাহিনী আছে না জন্ম কাহিনীটিকেই বলে মিলাদ বলে এটার নাম কি বাংলায় এটাকে মিলাদ আরবিতে এটাকে মিলাদ বলে মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত আপনি দেখুন কেউ কেউ প্রশ্ন করে বোকার মতো সাধারণ মানুষ যারা আরবিতে তেমন পারদর্শী না তাদেরকে তারা বলতে চায় যে কোরআন শরীফে মিলাদ নাই তো যদি না থাকে তাহলে আসো আমি একটা আয়াত পড়ি এটা তর্জমা করো তো দেখি কিভাবে করবে পবিত্র কোরআন মজিদে হযরতে নবী ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর প্রতি একটি প্রার্থনা করেছেন তিনি শুকর আদায় করেছেন এবং নিজের উপরে তিনি এই বিষয়টি হোক এটা কামনা করেছেন হযরত ঈসা রূহুল্লাহ তিনি বলেছেন সালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়ায়াউমা আমুতু ওয়ায়াউমা উবআসু হাইয়া সালামুন আলাইয়া সালাম মানে শান্তি আলাইয়া মানে আমার উপরে হোক সালাম শব্দের অর্থ কে না জানে আর বুলেতু শব্দটা আসছে বেলাদত থেকে তার মানে জন্ম যেদিন আমি জন্ম নিছি সেই জন্মদিনের উপরে আমার শান্তি বর্ষিত হোক তাহলে বোঝা গেল জন্ম দিবস এটা পালন করা যাবে না হলে হযরত ঈসা আলাইহিস সালাম কেন তিনি বললেন যে আমার জন্ম দিবসটির উপরে কি শান্তি বর্ষিত হোক কেননা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় খুশির সংবাদ হচ্ছে একটি শিশু যখন ঘরের মধ্যে জন্ম নেয় একটি শিশুকে কেন্দ্র করে মা যেমন তার প্রসব বেদনা ভুলে যান তার জন্ম দেখে তার মুখ দেখে যেমন দাদা দাদি নানা নানি বাপ মা আত্মীয় স্বজন সবাই হাসিতে খুশিতে আত্মহারা হয়ে যান আছে না যেদিন পৃথিবীতে এসেছি সেদিন সারা পৃথিবীর সমস্ত মানুষ আমাকে দেখে কি করেছে হেসেছে আমি কেঁদেছি কিন্তু সেদিন সবাই কি হেসেছে আমি জন্ম নেওয়ার পরে সবার মুখে হাসি সৃষ্টি হয়েছিল কাজী জন্মদিনটা হচ্ছে খুশির দিন হযরত ঈসা রূহুল্লাহ তিনি নিজেই তার জন্ম দিবসের উপরে শান্তি বর্ষিত হোক দোয়া করলেন সালামুন আলাইয়া ইয়াউমা বুলিদতু ওয়া ইয়াউমা আমুতু যেদিন দুনিয়া থেকে আমি বিদায় নেব সেই দিনটাও যেন আমার শুভ দিন হয় কল্যাণের দিন হয় ওয়াইয়াউমা উবআতু হাইয়া আর কিয়ামতের ময়দানে যখন আমাকে উত্তোলন করা হবে সেদিন যেন আমার দিনটি শুভ হয় ভাইরা আমার জগতের মধ্যে জন্ম দিবস যেমন খুশির দিন মৃত্যুর মুহূর্তটা যদি এমন হয় পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون قبيل القرآن مجد الله فضل رب العالمين بولن এই পৃথিবীর ওই সমস্ত মানুষ ওই মানুষেরা বা ওই সমস্ত মানুষ যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছেন কালু রব্বুনাল্লাহ যারা বলেছে আমার লালনকারী আমার পালনকারী আমার জীবনের সব কিছু যার হাতে অর্পিত তিনি হলেন আমার আল্লাহ তিনি কি আল্লাহ আল্লাহকে যারা রব বলে স্বীকার করেছে রব বলে শুধু স্বীকারই করেনি বরং রবের দাবিও পূরণ করেছে ওই রব যিনি তাকে বিনা পয়সায় কি চমৎকার আকাশের সূর্যের আলো তিনি দিলেন মাস চলে যায় আমাদের দেশে
বিদ্যুতের বিলের কাগজ চলে আসে। ভাইরা আমার মাস চলে যায়, ওয়াসা বলেন দেশা বলেন, ওই পানি যারা সাপ্লাই দেয় তাদের বিল আমার কাছে চলে আসে। বাড়িওয়ালা মাস চলে গেলে ভাড়ার জন্য দাবি করে। এই পৃথিবীতে বাস করলাম জীবনের 70 থেকে 80টি বছর কেটে গেল, আজ পর্যন্ত সূর্যের আলো ব্যবহার করেছি, চাঁদের আলো ব্যবহার করেছি, জমিনটাকে ব্যবহার করলাম, এ পর্যন্ত একটা বিল আমাদের কাছে কোনো ফেরেশতা নিয়ে আসে নাই। আসছে বলুন না? আসছে না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন দাবি করেন,